এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা-সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। নোয়াখালীতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর নূর দুলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে জাতীয় সংবিধান দিবস পালন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম সহ অনেকে। সাতক্ষীরায় নানা আয়োজনে পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। জেলা পুলিশ আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন খান সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় তিনি এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। টানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। পায়রা ও বেলনুড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলবেলি আফিফা। জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সালেহীন তানভীর, নূরে আলম, মামুন খান সহ অনেকে বক্তব্য রাখেন। জামালপুরে সাংবাদিক নাদিম সহ ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। এতে বক্তব্য রাখেন হাফিজ রায়হান, লুৎফর রহমান সহ অনেকে। চুয়াডাঙ্গায়ও পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল আল মামুন, জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। ফেনীর ছাগলনায় বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা প্রতিপাদ্যে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশিং ডে পালিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। চাঁদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার আবাসিক কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লেলার। ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার আজিমুল আহসান। পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসমা ফিরোজ, পুলিশ সুপার শাহিদুল ইসলাম, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। রংপুরে পেশাজীবী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মেয়র মুস্তাফিজুর রহমান, সংগঠনের সভাপতি মারুফুজ্জামান রিয়াদ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাগর, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান। চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনার স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। পরে ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা জোরমতল এলাকায় আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জে পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি স্লোগানে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসলাম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।